স্বাগতম। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। দেখো, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে যে টপিকটা শেখাবো সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। অর্থাৎ এই ভার্বটার রূপ যে তিনটি, সেটা তিনটি আকারে ব্যবহার শেখাবো, এবং এই তিনটি ভার্বের রূপটা সেটা তোমাদের লিখে আমি দেখাবো, আগার মিনিং ওর সাথে দেখাবো। এটা কিন্তু যতদিন তোমরা পড়াশোনা করবে ততদিন লাগবে। আমি 10টি ওয়ার্ড নিয়েছি, 10টি ভার্ব নিয়েছি, সেই ভার্বগুলো কিন্তু মিনিং সহকারে, অর্থাৎ পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম আমি শিখাবো। কারণ কনজুগেশন অফ ভার্বের তিনটি রূপ কি কি, সেটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, আর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো, আমি প্রেজেন্ট টেন্সের কিন্তু 10টি ভার্ব লিখে রেখেছি, এগুলোর মানে আমি তোমাদের মানে সহজ আর দুটি ফর্ম শেখাবো। অ্যাভয়েড মানে কি, থাকা বা বাস করা। অ্যাভয়েড মানে থাকা বা বাস করা, বাস করা। তাহলে এই অ্যাভয়েডের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাভয়েড, অ্যাভয়েডের পাস্ট ফর্ম অ্যাভয়েড, পাস্ট পার্টিসিপল ফর্ম ও অ্যাভয়েড, 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 এইভাবে করতে হবে। কিভাবে বললাম, অ্যাভয়েড মানে বাস করা, এর পাস্ট ফর্ম অ্যাভয়েড, পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাভয়েড। তাহলে অ্যাভয়েড, অ্যাভয়েড, অ্যাভয়েড। তারপর দেখো অ্যারাইজ, অ্যারাইজ মানে কি, ওঠা, অ্যারাইজ মানে ওঠা। দেখো অ্যারাইজ মানে ওঠা বা তোলা, ওঠা এখানে ভার্ব হিসেবে দেখো মিনি, আর পাস্ট ফর্ম অ্যারাইজ, অ্যারোজ, অ্যারোজ, অ্যারাইজেন, অ্যারাইজেন। তাহলে কি লিখলাম আমরা, অ্যারাইজ মানে ওঠা, অ্যারাইজ, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, অ্যারাইজ মানে ওঠা, অ্যারোজ, অ্যারাইজেন। তারপর দেখো বি, বি মানে হওয়া, কিন্তু বি কে ভাঙলে আমরা জানি এম, ইজ, আ। এই বি ভার্বকে ভাঙলে আমরা এই তিনটি সব মানে ভার্ব পাই, আর এইটা মানে হওয়া, বি মানে হওয়া। দেখো তাহলে বি কে ভাঙলে এম, ইজ, আর আমাদের আসে। এখন এই বি এর পার্ট ফর্ম, অর্থাৎ ইজ, আর এর পার্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। তাহলে ওয়াজ, ওয়্যার, বিন। তাহলে বি কে ভাঙলে কি পাই আমরা তিনটে ভাগ, এম, ইজ, আর, আর এর পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। এবার দেখো ফ্লাই, ফ্লাই মানে কি, উড়া, ফ্লাই মানে উড়া। দেখো তাহলে এর পাঁচ ফর্ম ফ্লিউ, ফ্লিউ মানে উড়েছিল, আর পাঁচ পার্টিসিপল ফর্ম ফ্লন। দেখো তারপর গিভ, গিভ মানে দেওয়া, গিভ মানে আমরা সবাই জানি যে দেওয়া, গিভ এর পাঁচ ফর্ম গেভ, গেভ, গিভেন। দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। তারপর দেখো গো মানে যাওয়া, গো মানে যাওয়া, গোর পাস্ট ফর্ম ওয়েন, তারপরে গান, গোয়েন, গান। তারপর দেখো ফাইট, ফাইট মানে যুদ্ধ, ফাইট মানে যুদ্ধ করা, ফাইট মানে তোমরা সবাই জানো যে যুদ্ধ করা, আর এর পাস্ট ফর্ম মনে রাখবে একটু, ফট, এফ এ, কিন্তু এফ এ ইউ জি এইচ টি, ফট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম ও ফট, এফ এ ইউ জি এইচ টি, ফট। তাহলে ফাইট, ফট, ফট। এবার দেখো ক্যাচ, ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে সবাই জানো যে ক্যাচ ধরো, বলটা ক্যাচ, ক্যাচ নেও, এখন ক্যাচ মানে কিন্তু ধরা, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম ফট, সি এ ইউ জি এইচ টি, ফটের মতোই কিন্তু পট, মনে রাখতে হবে পট স্পেলিংটা কি, ক্যাচ, পট, পট। তারপরে দেখো কাট, কাট মানে কাটা, কাট মানে কাটা, এটার কি কোনো চেঞ্জ আছে, চেঞ্জ নাই। দেখো কাট পাস্ট ফর্ম, কাট পাস্ট ফর্ম। তাহলে আমরা কি শিখলাম, যে কাট এর মিনিংটা হচ্ছে কাটা, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কাট, আবার পাস্ট ফর্মও কাট। আবার পুট মানে রাখা, পুট মানে রাখা। দেখো পুট এর পাস্ট ফর্ম কি, পুট,
past participle form of could. শিক্ষার্থীরা আমি যে 10টা ওয়ার্ড শেখালাম তোমাদের অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব রূপে তিনটা রূপেই আমি কিন্তু দেখিয়ে দিলাম মিনিং সহ আর সাধারণত এই ওয়ার্ডগুলো কিন্তু বা এই ভার্বগুলো তোমাদের প্রশ্নের ক্ষেত্রে আসে আর সেই প্রশ্নগুলো প্রেজেন্ট টেন্সের আকারে প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয় পাস্ট টেন্সের আকারে পাস্ট ফর্মে ব্যবহৃত হয় আর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তখন কিন্তু এই ভার্বটা মূল ভার্ব হিসেবে কমপ্লিট হয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এই ভার্বগুলো পড়ার সাথে সাথে তোমাদের পড়তে হবে মেক মেড মেড এবাই তারপর দেখো অ্যারাইজ এগুলো দেওয়া আছে ফাইন্ড আছে ফাইন্ড ফাউন্ড ফাউন্ড আবার প্লে এগুলো ব্যবহৃত হয় প্লে 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 রাইট রাইট রোড রোড তোমাদের সুবিধার্থে আর একবার আমি বলি অ্যাবাইট অ্যাবোর্ড অ্যাবোর্ড অ্যারাইজ অ্যারোজ অ্যারাইজেন বি তিনটা মঙ্গে এম ইজ আর ওয়াজ ওয়ার বিন ফ্লাই ওরা ফ্লিউ ফ্লন গিভ দেওয়া গেভ গিভেন গো যাওয়া ওয়েন গন ফাইট যুদ্ধ করা ফট ফট ক্যাচ ধরা কট কট কাট কাটা কাট কাট পুট রাখা পুট পুট এই 10টা ওয়ার্ড কিন্তু তোমরা ইচ্ছা করলে এখনই মুখস্থ করতে পারো আজ এ পর্যন্ত।